পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আন একাডেমি অ্যাপসকে ইনস্টল করো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড টিডি ইউজ করো আরও বিস্তারিত জানতে ভিডিও সে ভিডিও ফুটেজ থাকবে সেটা অবশ্যই দেখে নিও নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন জিকের মক টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন বলপূর্বক শ্রম বিরোধী আইন কত সালে পাস হয়েছিল বলপূর্বক শ্রম বিরোধী আইন কত সালে পাস হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো সালে পাস হয়েছিল অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয় সংবিধান সংশোধনী বিল এটি কোথায় পাস হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি পার্লামেন্টের উভয় কক্ষে পাস করা হয় অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত টাকা খরচ হয়েছিল ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত টাকা খরচ হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি চৌষট্টি লক্ষ টাকা খরচ হয়েছিল অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে লি কমিশন নিচের কোন বিষয়টির সাথে যুক্ত লি কমিশন এটি নিচের কোন বিষয়টির সাথে যুক্ত অপশানগুলো ভালো করে লক্ষ্য করো তারপর অ্যান্সার বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি রাষ্ট্র কমিশন গঠন করে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের মূল এলাকায় কোন প্রকার মামলা অন্তর্ভুক্ত নয় কলকাতা হাইকোর্টের মূল এলাকায় কোন প্রকার মামলা অন্তর্ভুক্ত নয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ফৌজদারি মামলা অন্তর্ভুক্ত করা হয় না অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই আদালত হিসাবে কাজ করে অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ব্লক পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরটি কাজ করে ব্লক পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরটি কাজ করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতি কাজ করে অপশান সি একদম সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতি উপস্থিত থাকে ন্যায় পঞ্চায়েতের বিচার কার্যের জন্য কতজন বিচারপতি উপস্থিত থাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনজন এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি দুই মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদন করতে হয় অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা মোট কতবার জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ভারতে মোট কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে সঠিক অ্যান্সার হবে একবারও নয় এক্ষেত্রে অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রথম কোন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাকে বহিষ্কৃত করা হয়েছিল প্রথম কোন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাকে বহিষ্কৃত করা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ ভি পি সিং ইনি প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বহিষ্কৃত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন রাজ্যসভা হল কোন প্রকার দেখো অপশানে বলেছে অস্থায়ী কক্ষ স্থায়ী কক্ষ উভয় আর কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উপস্থাপিত হতে পারে নিচের কোনটির মাধ্যমে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উপস্থাপিত হতে পারে নিচের কোনটির মাধ্যমে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উপস্থাপিত হতে পারে শুধুমাত্র রাজ্যসভায় অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ক্যাগ এর পদ আছে সংবিধানের কত নাম্বার ধারায় গুরুত্বপূর্ণ প্রশ্ন সি এ জি এর পদ আছে সংবিধানের কত নাম্বার ধারাই তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি একশো আটচল্লিশ নাম্বার ধারায় এটি আছে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে নিচের কোনটি তো ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার অধিকার আছে কার তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সংসদের হাতে ন্যস্ত আছে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বহুবার পরীক্ষায় কমন এসছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সংবিধান মাধ্যমে এটি করা হয়েছিল বি একদম সঠিক পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের একশো নয়তম সংশোধনীর সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত ভারতের সংবিধানের একশো নয়তম সংশোধনীর সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ এটি সম্পর্কিত অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মোরার্জি দেশাই অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত অপশানে দেখো বলেছে কেন্দ্র তালিকা যৌথ তালিকা রাজ্য তালিকা আর কোনোটি নয় তো এই চারটে অপশানের মধ্যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি রাজ্য তালিকাভুক্ত অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখো জারি করতে পারে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দুশো ছাব্বিশ নাম্বার ধারা অনুযায়ী হাইকোর্ট লেখো জারি করতে পারে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কত নম্বর ধারায় বাজেটের উল্লেখ রয়েছে সংবিধানের কত নাম্বার ধারায় বাজেটের উল্লেখ রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে একশো বারো নম্বর ধারাই এটি উল্লেখ রয়েছে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোনটি লোকসভার অধিবেশন নয় কোনটি লোকসভার অধিবেশন নয় তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি গ্রীষ্মকালীন অধিবেশন এটি কিন্তু লোকসভার অধিবেশন নয় অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে সর্বপ্রথম কোন রাজ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে সর্বপ্রথম কোন রাজ্যে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সর্বপ্রথম এটি রাজস্থানে গড়ে উঠেছিল অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হাউস কমিটির চেয়ারম্যান কে ছিলেন হাউস কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশানগুলো ভালো করে লক্ষ্য করবে তারপর অ্যান্সার বলার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি সীতারা মাইয়া ইনি হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন পরবর্তী প্রশ্ন অলিখিত সংবিধান হলো নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অলিখিত সংবিধান হলো নিচের কোনটি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান পরবর্তী প্রশ্ন কে প্রস্তাবনাকে পলিটিকান হরস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন নিচের কোন বিখ্যাত ব্যক্তি প্রস্তাবনাকে পলিটিকান হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি কে এম মুন্সি ইনি এইটি বলেছেন পরবর্তী প্রশ্ন স্বাধীনতা সৌভাতৃত্ব সাম্য গ্রহণ করা হয়েছে নিচের কোনটি থেকে স্বাধীনতা সৌভাতৃত্ব সাম্য এটি নিচের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ফ্রান্সের সংবিধানের অনুকরণে আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন কোন অধ্যায়টিকে ভারতীয় সংবিধানের ম্যাগনাকাটা বলা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তৃতীয় অধ্যায়কে এটি বলা হয় অপশান এ একদম সঠিক অ্যান্সার আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন দেখো বলা হয়েছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে একটি সাধারণ আইন এর মর্যাদা দেওয়া হয়েছে কত নাম্বার ধারাই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি তিনশোর এ নাম্বার ধারাই এটি করা হয়েছে আর তোমাদের কাছে আজকের প্রশ্ন থাকবে যে সংবিধানের এই মৌলিক অধিকারের যে ব্যাপারটি তুলে দেওয়া হয়েছে এটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন প্লাস আমরা কেন আন প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী প্রশ্ন করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেলফ অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন অ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলোকে ভালো করে দেখে নাও ডাব্লিউ বিসিএস এর ব্যাচ চলছে ডাব্লুবি টেটের ব্যাচ চলছে ডাব্লু পিএসসি ক্লারসিও ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি এস ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আন সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দ্য গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশন নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তি তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণ সাবস্ক্রিপশন নিয়েও সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে